কোথায় যাবেন বাবু? গঙ্গাধরপুর শ্মশান। আগে বাবু একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবে না আগে? বলো না। মানে ওই মাঝে মাঝেই এসব রাতে আপনি আসেন, গঙ্গাধরপুর শ্মশানে কি করেন গো বাবু? তুমি যা করছো সেটা ঠিক করে করো, এত প্রশ্ন করো কেন? বাবু এসে গেছ। তুমি অপেক্ষা করো, আমি আসছি। ঠিক আছে? ঠিক আছে বাবু। লোকটা এরকম ঝড়জলের রাতে কেন আসে আর শ্মশানের ভেতরে গিয়ে কি করে জানতে ইচ্ছা করছে। যাই পিছুনি, দেখি শ্মশানে গিয়ে লোকটা কি করে। কোথায় গেল? মিলে গেল নাকি? এই তো এইখানেই ছিল। কোথায় গেল লোকটা? আজ আমাকে জানতেই হবে, জানতেই হবে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। লোকটা কোথায় যেতে পারে? ওইদিকে। কি ভয়ঙ্কর! না, ভয় পেলে চলবে না, আমাকে জানতেই হবে। বলে জোড়ানি, শ্মশানে হাড় থাকবে না তো কি থাকবে? ওই তো কে যেন ওইদিকে গেল। যাই, ওইদিকেই যাই। কোথায় কোথায় গেল? একটু একটু আগে তো দেখলাম। কে কাঁদে? কি বাজে হবে কেঁদে উঠলো। কারাউরা কি মরা পড়াতে এসেছে? থাকবো কি হলো কি হলো? আমি আমি চিৎকার করতে পারছি না কেন? কে অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, কে আপনি? বারণ করা সত্ত্বেও কেন এখানে এলে? রাতে রাতে শ্মশান দেখতে এসেছি, আমার কোনো উদ্দেশ্য নেই, আমাকে ছেড়ে দাও। দেখে যখন ফেলেছ, তখন পুরোটা না দেখে তো যেতে পারবে না। ছেড়ে দিন বাবু, বাবু আমার ভুল হয়ে গেছে, আমার আমার খুব ভুল হয়ে গেছে বাবু। ভুল যখন করে ফেলেছ তখন শুধরে না। এবার যেটা দেখতে এসেছিলে সেটা দেখো। কোথায় গেল কোথায় গেল? ওটা পেতেই হবে আমার। না, এখানে নেই, এখানে নেই। ওই চিতায় আছে। দেখি। না, এখানেও নেই। না, এখানেও তো নেই। কোথায় আছে সেটা? কোথায় আছে? এখানে? না, এখানে নেই। পাচ্ছি না। আমাকে আবার আসতে হবে, আবার কোনো এক অমাবস্যায় এই রকম ঝড় বৃষ্টির রাতে আবার আসতে হবে আমাকে। না, কোথায় কোথায়? না না না
আজও পাওয়া গেল না, আজও পাওয়া গেল না, আবার আসতে হবে। তুমি তুমি আমাকে নিতে আসবে তো? তুমি তুমি নিতে আসবে আমাকে? কি আপনি কি বা খুঁজছেন, আমাকে চেনেন নাকি? চিনি, চিনি। তুমি দিনু বাগদি, দিনু বাগদি, লিটল বাঘা বাগদির ছেলে। আমাকে আমাকে খুব সম্মান করতে, ভালোবাসতে। কে সত্যি তো খুব ছেলে ছেলে লাগছে। আমি আমি তোমাদের ছোট বাবু দিনু। এখনো এখনো চিনতে পারছো না? ছোট বাবু আপনি? হ্যাঁ আমি। আমি একটা কথা তোমরা জানো না, তোমাদের বড় বাবু আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল, নাচমহলে খাবারের সাথে বিষ মিশিয়ে, বিষ মিশিয়ে। মাথার উপর তো তুমি আছোই। তারপর ঘুমিয়ে পড়। দাদা দাদা দাদা, গলাটা গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে দাদা। দাদা জিভটা শুকিয়ে, জিভটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে দাদা। দাদা ওতে আয়, শোন মতো, ছোটবাবু মরে গেছে, লাশটা নিয়ে গিয়ে গঙ্গাধরপুর শ্মশানে গিয়ে পুড়িয়ে দে। শোন, তোর বিশ্বাসী লোকদের নিয়ে যাবি, কেউ যেন জানতে না পারে। যা, হয়ে যাবে কর্তামশাই। আমি আমি বেহুঁশ হয়ে পড়েছিলাম। বড়বাবু তার লোকজনদের বলে লাশটা শ্মশানে গিয়ে পুড়িয়ে দে। আমাকে নিয়ে আসা হলো এই গঙ্গাধরপুর শ্মশানে। আমার জ্ঞান ফিরে এসেছিল। ওরা আমার অচৈতন্য দেহটাকে পিটিয়ে আবার অজ্ঞান করে দিল। তারপর তারপর আমাকে আমাকে চিতায় ফেলে আগুন ধরিয়ে দিল। কি কি যন্ত্রণা, কি যন্ত্রণা দিনু, কি যন্ত্রণা। কিন্তু তো আমার শরীর পুরো পোড়ার আগেই চিতার আগুন নিভে যায়, আর আমিও মুক্তি পাইনি দিনু, আমিও মুক্তি পাইনি। আজও আজও আমি আমার সেই আর পোড়া শরীরটার কঙ্কালটাকে খুঁজে চলেছি দিনু, কঙ্কালটাকে খুঁজে চলেছি। যতদিন না যতদিন না আমার ওই আর পোড়া শরীরটা খুঁজে পাচ্ছি, আমার মুক্তি নেই দিনু, মুক্তি নেই আমার। আজও খুঁজে পেলেন না বাবু? না, আজও পেলাম না, হয়তো হয়তো কোনোদিন পাবো। তবু তবু খুঁজতে তো হবেই, খুঁজতে আমাকে হবেই। বাবু, ওই কখনো কখনো দেখেছি শেয়াল কুকুরে কিছু আতপোড়া লাশ টেনে নিয়ে নদীর দিকে চলে যায়, একবার দেখব। ঠিক বলেছিস, ঠিক বলেছিস দিনু, চল চল তো চল। আমার সেই আতপোড়া লাশটা দিনু, দিনু পেয়েছি,
আমাকে আমাকে একটা কথা দেবি দিনু। বলুন বাবু। আমার আমার এই দেহটাকে না ভালো করে পুড়িয়ে দে দিনু, দিনু পুড়িয়ে দে দিনু, মানে মানে সৎকার করে দে, আমায় আমায় মুক্তি দে দিনু, দিনু রে আমায় মুক্তি দে ভাই দিনু। হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু নিশ্চয়ই করে দেব। পরম শান্তি পেলাম দিনু, তুই ভালো থাক, ভালো থাক তুই। আমি ভালো থাকুন ছোট বাবু, খুব ভালো থাকুন।